আজকে আমি এই সোয়েটারটা দেখাচ্ছি, এটা বাচ্চাদেরও হতে পারে, তাছাড়া বড়রাও করতে পারে। হালকা কালার কম্বিনেশন দিয়ে করলে বড়দেরও ভালো লাগবে। তবে এই ডিজাইনটা আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে আমি এই ঘরটা তুলবো। দুই তিন ছোট করেই দেখাচ্ছি, চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ২৬ ২৭ এই ঘরটাকে এবার আমি একটা উল্টো একটা সোজা করে বুনবো। এবার আমি একটা উল্টো একটা সোজা করে পুরো বর্ডারটা বুনবো, একটা সোজা একটা উল্টো। ঠিক এই রকম ভাবে আমি পুরো কাটাটা করব। আমি এখানে তুলে রেখেছি রিবটা, এইভাবে একটা সোজা একটা উল্টো করে, আবার উল্টো কাটাতে যেটা সোজা সেটা সোজা, যেটা উল্টো সেটা উল্টো, এইভাবে আমি রিবটা বুনে রেখেছি। হ্যাঁ, বুনে রেখেছি। এইবার আমি এক কাটা সোজা ওইভাবে একটা উল্টো একটা সোজা একটা উল্টো একটা সোজা করে রিবটা বুনে নেব। উল্টো কাটাতে উল্টোটা উল্টোই, সোজাটা সোজাই। রিবটা হয়ে যাবার পর আমি এক কাটা সোজা এক কাটা উল্টো বুনবো।
এবার আমি ডিজাইনটা তুলব। পুরোটাই সোজা বুনে নেব। এবার আমি এটাকে উল্টো বুনবো এক কাটা। আচ্ছা, আমি এক কাটা সোজা বুনেছি আগে, এবার আমি এক কাটা উল্টো বুনবো। আমি মোটামুটি 10 নম্বর বা 11 নম্বর 2 নম্বর কাঠেতেই বোনা যায় সুবিধা মতো, বুনলি হলো। 11 নম্বর কাঠাতেও বোনা যাবে, 10 নম্বর কাঠাতেও বোনা যাবে। আমার উল্টো কাটা কমপ্লিট হয়ে গেছে, এক কাটা সোজা এক কাটা উল্টো বুনেছি রিপের পরে। এইবার আমি নেক্সট উলটাকে জয়েন করব, ডিজাইনের উলটাকে এর সাথে জয়েন করব। পুরোটাই আমি এই কালো কালো নেক্সট রংটা দিয়ে আমি পুরোটা উল্টো বুনবো, সামনেটা উল্টো করব। পুরোটাকে উল্টো বুনে নেব। সোজা দিকে আমি উল্টো বুনছি, অপোজিট কালার উল দিয়ে আমি উল্টো করে বুনে নিচ্ছি সোজা দিকটাকে। পুরোটাই উল্টো বুনে নিলাম। এইবার শুধু একটাই উল আছে অপোজিট কালার কালো, এবার আমি পুরোটাকে এদিকে উল্টো বুনবো। আচ্ছা, তখন আমি ওদিকে উল্টো বুনে এসেছি, এবার এই দিকেও আমি ওই কালো কালার দিয়ে আমি উল্টো বুনবো। প্রত্যেকটা ঘর উল্টো করে বুনে নিচ্ছি। টোটাল 3 কাটার ডিজাইন। এবার আমি সোজা দিক এসেছে, এবার আমি কালোটাকে সোজাই বুনবো, পুরোটা সোজা বুনবো। 3 কাটা উল্টো, 2 কাটা উল্টো 1 কাটা সোজা হবে, এটা আমি সোজা বুনছি। পরের কাটাটা আবার প্লেন উল্টোই হবে, এটা আমি পুরো সোজা বুনছি। হয়ে গেল, এটা সোজা বোনা। এবার আমি আবার উল্টো বুনবো।
পুরো কালোটা কমপ্লিট হয়ে গেল আমার উল্টো বোনা। এইবার ভালো করে দেখবে এইটা ডিজাইনের কাটা, নেক্সট উলটাকে আমি নেক্সট উলটাকে এবার আমি ডিজাইন তুলব এই কাঁটার এই রংটা দিয়ে। হ্যাঁ, এবার ভালো করে দেখবে, এবার আমি ডিজাইনের কাঁটাটা তুলছি, ভালো করে দেখবে। হলুদটাকে অ্যাড করলাম, একটা দুটো তিনটে উল্টো বুনলাম। এই যে চারের যে ঘরটা, চারের বেলার যে ঘরটা, সেটাকে এই কাঁটাতে তুল ডান কাঁটাতে তুলে নিলাম, যে মধ্যে থেকে একটা ঘর তুলে এই হলুদটাকে নিলাম, নিয়ে বাঁকাটাতে ঢুকিয়ে একসাথে বুনে নিলাম। এটা সেই উল্টোই বুনছি, এক দুই তিন, আবার সেম একটা ঘর নিলাম, মধ্যেখান থেকে ঘরটাকে তুললাম, আর এই হলুদ সুতোটা নিলাম, নিয়ে বাঁকাটাতে নিয়ে এসে ডান কাটা দিয়ে উল্টো বুনে নিলাম, আবার সেম এক দুই তিন, আবার আমি চার নম্বর কাটাটাকে তুললাম, মধ্যে থেকে একটা ঘর নিলাম, হলুদটাকে নিলাম, আবার বাঁকাটাতে তুলে একটা করলাম, আবার তিনটে, একটা দুটো তিনটে, আবার এই ঘরটাকে তুললাম, মধ্যেখান থেকে একটা ঘর নিলাম, হলুদটাকে তুললাম, তিনটে ঘর একসাথে করে উল্টো বুনলাম, আবার তিনটে, একটা দুটো তিনটে, আবার চার নম্বর ঘরটাকে নিয়ে তার মধ্যেখান থেকে নিয়ে হলুদ সুতোটা তুললাম, এক দুই তিন, চারটে ঘর নিলাম, মধ্যেখান থেকে একটা ঘর তুললাম, হলুদ সুতোটা নিলাম, বাঁকাটাতে ভরে আবার আমি উল্টো করলাম, তিনটে উল্টো হয়ে গেল। নেক্সট কাটা আমার সম্পূর্ণটাই উল্টো হবে, হলুদ দিয়ে উল্টো হবে, এই যে কালো দিয়ে গোল বর্ডার হয়ে গেছে, এবার হলুদটা দিয়ে আমি উল্টো বুনবো। হ্যাঁ, এবার আমি এই ডিজাইনটা হয়ে গেছে, এবার উল্টো কাঁটা চলে এসেছে। হ্যাঁ, উল্টো কাঁটা দিয়ে আমি তুললাম ডিজাইনটা, এবার এই উল্টো দিকেই হলুদটাকে পুরো উল্টো বুনবো, পুরো উল্টো বুনবো। হয়ে গেছে পুরো উল্টো, এবার এই হলুদ দিয়ে আমি সোজা বুনবো এক কাঁটা। সামনে ঘরটা বুনেও নেওয়া যায়, তুলে নিলেও কোনো ক্ষতি নেই। সোজা হয়ে গেছে, এক কাঁটা উল্টো এক কাঁটা সোজা বুনলাম, এই কাঁটাটা উল্টো বুনে আবার আমি অন্য উল জোড়া করব। এই কাঁটাটা উল্টো বুনে নেব পুরোটাই, চার কাঁটার ডিজাইন, তিন কাঁটা উল্টো সোজা বুনবো, এক কাঁটাতে ডিজাইন তুলবো।
হয়ে গেছে। এইবার একটা কথা আছে বলার, সেটা হচ্ছে যে তিনটে আমি ঘর বুনবো, কিন্তু দেখতে হবে যেন এই মাথা থেকে আমি কালোটাকে তুলতে পারি, প্রত্যেকটা মাথা, যেমন এখানে একটা মাথা আছে, এখানে একটা মাথা, এইখানে একটা দুটো তিনটে কালো দাগ আছে মধ্যেরটা নেব, এখানে একটা দুটো তিনটে আছে তার মধ্যেরটা নেব, একটা দুটো তিনটে আছে তার মাথার উপরটা নেব, এমনি করে করে মধ্যেরখান থেকে একটা করে তুলে নেব। দেখাচ্ছি আমি সেটা, এখান থেকে আমি একটাই পাবো, তাই একটাই তুলে নিচ্ছি। শেষের দিকে ঘর বেশি নেই, কারণ আমাকে তিনটে দিয়েই তুলতে হবে ঘরটা। একটা নিলাম, এবার আমি তিনটে বুনবো, একটা দুটো তিনটে। দেখতে পাচ্ছ মাথায় চলে এসেছে, সমান সমান হয়ে গেছে। এই যে দেখি, এখানে একটা কালো সুতো, এখানে একটা কালো সুতো, মধ্যের সুতোটা এখানেই আছে। আমি এই ঘরটাকে তুলবো, মাঝের থেকে একটা তুলবো, মাথার উপর কালোটা নেব, নিয়ে তিনটেকে এই কাঁটায় তুলে একসাথে তিনটে বুনবো। আবার সেম, একটা দুটো তিনটে, মাঝখানে যেটা আছে হলুদ এটা নেব, মাঝখানে ঘরটা তুলবো, এই কালোটা নেব, প্রত্যেকটা মাথায় মাথায় এবার তিনটে করে। এবার নেক্সট আবার আমি এই কালো দিয়ে তুলবো, তার মাথার উপরে এইটার মধ্যে হবে। তিনটে, তিনটে এখান থেকে নিলাম, কাঁটাতে নিয়ে একসঙ্গে তিনটে বুনলাম। আবার একটা দুটো তিনটে, আবার দেখো মাথায় চলে এসেছে, এপাশে একটা, এপাশে একটা, মধ্যে একটা আছে, আমি মধ্যেরটা নিলাম, মধ্যেখান থেকে ঘর তুললাম, এই কালোটা নিলাম, নিয়ে তিনটে একসাথে বুনলাম উল্টো। এই ডিজাইন সম্পূর্ণ উল্টো হবে, দুই তিন, এখানে একটাই আসবে, মাথাটা নিতে হবে আমাকে, এই দেখো এই মাথাটাই পেলাম, তার জন্য আমি তিনটে একসাথে করে নিলাম, এটা আমি একটাই বুনলাম। এরপরে আবার নেক্সট যেমন করে বুনেছি পুরো উল্টো, উল্টোটা উল্টোই, পুরোটা উল্টো বুনবো। পুরোটাই উল্টো বুনবো আমি, এই যে আমি যেমন এই উল্টোকে যখন যুক্ত করলাম, যেমন প্রথমে আমি উল্টো বুনে এলাম ডিজাইনটা তুলে, তারপর আবার উল্টো বুনলাম, এবার আমি আবার সোজা হবে, আবার উল্টো হবে, আবার নেক্সট হলুদ উল্টাকে জোড়া দিয়ে আবার এরকম তিনটে বুনবো, দিয়ে তার মাথায় যাব। একটা দুটো তিনটে বোনার পর এই মাথার মধ্যেখান থেকে নিয়ে এই মাথার উপরটাকে তুলবো, আবার তিনটে বুনে আবার তার মাথার উপর থেকে কালো ঘর একটা নিয়ে মাঝখান থেকে একটা তুলে এই হলুদটা দিয়ে বুনবো। এমনি করেই চলতে থাকবে ডিজাইনটা। এই এই যে নেক্সট আমি যেমন করেছি সেম, দেখতে পাচ্ছেন একদম সেম এইরকম। এই এটা হলুদ, হলুদে আমি স্টপ করেছি, এরপর আবার এইরকম কালো হবে, হলুদ হবে, কালো হবে, হলুদ হবে, যে কালার দিয়ে করবেন সেম হবে।